নমস্কার বন্ধুরা, জব ভ্যাকেন্সি বাংলা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের সবাইকে স্বাগতম। রাজ্যের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা ডিএম অফিসে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে রাজ্যের সমস্ত জেলা থেকে এই পদগুলিতে আবেদন করতে পারবে। রাজ্য সরকারের তরফ থেকে আসা এই নতুন নোটিফিকেশন, যেখানে অফলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। অফলাইনে কিভাবে ফর্মটি ফিল আপ করবে অবশ্যই আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব। ডিএম অফিসের তরফ থেকে আসা এই নতুন নোটিফিকেশন, যেখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যে সমস্ত চাকরি প্রার্থীরা রাজ্য সরকারের আবেদন করতে চাও, তাদের জন্য কিন্তু ভালো সুখবর এসেছে রাজ্য সরকারের এই নতুন চাকরির আপডেট, যেখানে তোমরা আবেদন করতে পারবে। রাজ্য সরকারের যে নতুন চাকরির আপডেট এসছে, সেখানে রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় খুশির খবর। সরাসরি তোমরা এখানে অফলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে এবং সমস্তটা জানতে পারবে। অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, সেটাই তোমাদের সামনে তুলে ধরব। এবং প্রতিবারেরই মতো নিচে ডেসক্রিপশন বক্সে থাকছে অফিসিয়াল লিঙ্ক বা আবেদনের ফর্মের লিঙ্ক। এছাড়া তোমরা যদি চাও, দেন ইউ ক্যান ভিজিট আওয়ার অফিসিয়াল ওয়েবসাইট www.studywithshobhik.com, যেটাতে তোমরা কিন্তু প্রতিনিয়ত সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট পেতে পারো। সেখান থেকেও কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারো, সেখান থেকে যদি তোমরা চাও। তাহলে বন্ধুরা, চলো দেখে নিই সেই অফিসিয়াল নোটিশ, যেখানে ক্লিয়ারলি বলা হয়েছে রাজ্যের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটে কীভাবে তোমরা আবেদনটি করতে পারবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে আমি অফিসিয়াল নোটিশটা নিয়ে ডাউনলোড করে নিয়েছি এবং যার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। নিচে আসার পরেই কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে ফর্মটি, যেই ফর্মটি সুন্দরভাবে ফিল আপ করতে হবে। ফর্মটি ফিল আপ করার জন্য তোমাদের কিন্তু এখানে কোন অ্যাড্রেসে পাঠাবে সেটাও কিন্তু বলা হয়েছে। টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সোশ্যাল ওয়েলফেয়ার, সেকশন পূর্ব বর্ধমান, 713101। এখানে নিজেদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিতে হবে এবং কোন পোস্টের জন্য আবেদন করতে চাইছো সেটা কিন্তু এখানে দিতে হবে। প্রথমেই বলে রাখি, এই আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে প্রিন্ট আউট নিয়ে, সঠিকভাবে যেমনভাবে আমি বলছি ফিল আপ করে আবেদন করতে হবে। প্রথমেই নিজের নাম, তারপরে নিজেরা কোন পোস্টের জন্য আবেদন করছো সেটির নাম, নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ব্লক লেটারে লিখতে হবে। যদি মহিলা ক্যান্ডিডেট আবেদন করতে চাও, নিজের স্বামীর নাম, নইলে ফিমেল মেল ক্যান্ডিডেট হলে বাবার নাম, বা মহিলা ক্যান্ডিডেট আবেদন করলেও কিন্তু নিজের বাবার নাম দিতে পারো। ডেট অফ বার্থ, এজ, অ্যাড্রেস প্রুফ, অ্যাড্রেস হিসেবে যেখানে প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস রয়েছে সেটা এখানে দেবে। ইমেল আইডি এবং মোবাইল নাম্বার অবশ্যই করে কিন্তু দেবে, অনেকেই ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দাও না, তাতে কিন্তু যোগাযোগটা বিচ্ছিন্ন হতে পারে। এক্সাম পাসড, যেই পদের জন্য তোমরা আবেদন করছো ওপরে কিন্তু সেই পদের এলিজিবিলিটি বা শিক্ষকতা যোগ্যতা সমস্ত ডিটেলস বলা হয়েছে। যদি সে কোনো একটি পদের জন্য আবেদন করতে চাও, যে পদের জন্য আবেদন করবে সেই পদের শিক্ষাগত যোগ্যতাটা কিন্তু এখানে দিতে পারো। ডিটেলস অফ এক্সপিরিয়েন্স, যদি কোথাও কাজের অভিজ্ঞতা থাকে অবশ্যই এখানে কিন্তু মেনশান করবে এবং ডেট প্লেস দিয়ে সিগনেচার করবে এবং কোন কোন ডকুমেন্ট অ্যাটাচ করছো সেটা 1, 2, 3, 4, যেমন এখানে ফার্স্ট শিক্ষাগতার যোগ্যতার সমস্ত ডকুমেন্ট সেটা কিন্তু এখানে লিখবে। সেকেন্ড, বয়সের প্রমাণপত্র। থার্ড, তোমাদের আধার কার্ড বা ভোটার কার্ড। ফোর্থ, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে সেটা দিতে পারো। এবারে চলে যাই, এখানে বলা হচ্ছে রাজ্যে নতুনভাবে ওম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট বা শিশু বা মহিলা এবং শিশু সুরক্ষা দপ্তরের তরফ থেকে অফলাইনে অ্যাপ্লিকেশন করা হচ্ছে, যেখানে 15/6/2022 পর্যন্ত আবেদন করতে পারবে। এই আবেদন করার জন্য শুধুমাত্র বর্ধমান জেলা নয়, সমস্ত জেলার থেকে কিন্তু আবেদন করতে পারবে। ফার্স্ট পোস্ট যেটা রয়েছে প্যারামেডিক্যাল পোস্ট স্টাফ, যার জন্য অনলি ফিমেল ক্যান্ডিডেট,
একটি পোস্ট খালি আনরিজার্ভড আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক বা ডিপ্লোমা ইন নার্সিং বা ফার্মেসিতে করা থাকলে আবেদন করতে পারছ। 21 থেকে 40 বছর বয়স হতে হবে। 12,000 টাকা বেতন দেওয়া হবে। 3 বছরের যদি কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আগে অগ্রাধিকার পাবে। সেকেন্ড যে পোস্টটা এসছে সেটা লিগাল কাম প্রোবেশনের অফিসার, একটি পদ খালি, যেখানে আনরিজার্ভ ক্যাটাগরিতে আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েশন ইন ল, 18 থেকে 45 বছর, 23,000 টাকা বেতন দিতে হবে দেবে এবং 3 বছরের যদি অভিজ্ঞতা থাকে তাহলে আবেদন করতে পারছো। এখানে বলা হচ্ছে কম্পিউটারের কিন্তু নলেজ থাকতে হবে। 2 নম্বরে আউটরিচ, যেখানে আউটরিচ ওয়ার্কারের একটি পদ খালি, যেখানে আনরিজার্ভ ক্যাটাগরির আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস, 18 থেকে 35 বছরের বয়সসীমা, 12,000 টাকা বেতন, এক্সপিরিয়েন্স 2 বছরের এবং গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে। এখানে আরও বলা হচ্ছে যারা আবেদন করতে চাইছো তাদেরকে কী কী লাগছে, যেমন অ্যাপ্লিকেশান ফর্ম, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, আধার কিংবা ভোটার অথবা রেশন কার্ডের জেরক্স, অ্যাডমিট কার্ড, সেলফ অ্যাটেস্টেড ফটোকপির এজ প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো, ফটোকপি অফ এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট, ইসি সার্টিফিকেট এবং ফটোকপি অফ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। আবেদন করতে গেলে তোমাদের বলে রাখি 15/6/2022 মধ্যেই কিন্তু আবেদন করতে হবে। আবেদন করতে পারবে ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন, সাবস্টেশন বিল্ডিং নিয়ার হকার মার্কেট, পূর্ব বর্ধমান, 713101, যেখানে কিন্তু ড্রপ বক্সে তোমাদের পাঠাতে হবে। এখানে ক্যান্ডিডেট সিলেক্ট করা হচ্ছে বা সিলেকশন প্রসেস, তাদের যে বেসিক অ্যাকাডেমিক কোর্স আছে তার উপরে ভিত্তি করে তারপরে রিটেন এক্সাম নেওয়া হবে এবং রিটেন এক্সাম থেকে যারা পাস করবে তারা ইন্টারভিউ থেকে আসতে পারবে। এইভাবেই কিন্তু আবেদনটি করতে পারবে। আবেদন করার জন্য অফিসিয়াল যে লিঙ্কটা সেটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবে। এবং আরও বলা হচ্ছে যারা আবেদন করতে চাইছো তাদের জন্য কিন্তু যে সিলেকশন প্রসেস বা রিটেন এক্সাম থাকছে তার সিলেবাস, প্যারামেডিক্যাল স্টাফের জন্য আবেদন করতে গেলে 100 মার্কের পরীক্ষা হবে, যেখানে তুমি বেসিক ম্যাথামেটিক্স, বেসিক ইংলিশ, বেসিক বেঙ্গলি, কারেন্ট অ্যাফেয়ার্স, নার্সিং রিলেটেড কোশ্চেন থাকবে। লিগাল কাম প্রোবেশন অফিসারের জন্য 100 নম্বরের পরীক্ষা, জেনারেল অ্যাওয়ারনেস, ল রিলেটেড নলেজ, কেস স্টাডি বেসড কিছু কোশ্চেন, আউট রিচ ওয়ার্কারের জন্য বেসিক ম্যাথামেটিক্স, বেসিক ইংলিশ, বেসিক বেঙ্গলি, কারেন্ট অ্যাফেয়ার, জেনারেল ইস্যু রিলেটেড, ডিফারেন্ট চাইল্ড রিলেটেড ইস্যু অ্যান্ড কেস স্টাডি বেসে 100 নম্বরের পরীক্ষা কিন্তু হবে। কোনো রকম আবেদন মূল্য লাগছে না, পুরোপুরি বিনামূল্যেই কিন্তু আবেদনটি করতে পারবে। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের তরফ থেকে আসা নতুন চাকরির আপডেট, আশা করি সমস্তটা তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি। যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি দিয়ে থাকবো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।